দর্শক, এই মুহূর্তে আমাদের মুখে হাসি আছে, কিন্তু আমাদের বুকের গহীনে কিন্তু একটি কান্নার হুঙ্কারও আছে। কারণ বইমেলা কিন্তু হাঁটি হাঁটি পার করে একেবারে শেষ দিকে, এবং সেই শেষ প্রান্তে দাঁড়িয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিস্টার অ্যান্ড্রয়েড টিভি বর্ণমালার বইমেলায়। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, এবং আমাদের সাথে আছেন জিরিয়া কবি সূচনা। আমরা জানার চেষ্টা করবো, প্রথমে এটাই জানি। এখন সম্পর্কটা আসলে লেখক কর্মী ওই জায়গাতে আর নাই, সম্পর্কটা এখন হচ্ছে আমরা একদম যেটাকে বন্ধুত্ব বলে আর কি, সেই বন্ধুত্বের পর্যায়ে চলে গেছে। লেখালেখি ছাড়াও আমাদের ব্যক্তিগত জীবন, তুমি কিছু জানতে চাও? লেখালেখি বই মেলাকে কেন্দ্র করে একসাথে পাওয়া। দর্শক, বইমেলায় আজকে উপচে পড়া ভিড় এবং যান্ত্রিক ত্রুটির কারণে আমরা কিন্তু সাময়িক বিরতিতে ছিলাম, বিরতির পর আবারও ফিরছি, এবং আমরা কথা বলছিলাম লেখকদের সাথে, কথা বলছিলাম লেখক বন্ধুদের সাথে। সুহান রিজওয়ান, পদতলে চমকায় মাটি, যে প্রশ্নটি এর আগেও করেছিলাম আমি আরেকবার করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনি যন্ত্রের মানুষ, কিন্তু লেখালেখিতে আগ্রহী হলেন কবে, কিংবা লেখালেখি আপনাকে মন্ত্রমুগ্ধ করলো কবে? আচ্ছা, লেখালেখি কবে আগ্রহী করেছে জানা নেই, বইয়ের প্রতি আসলে ভালোবাসাটা ছোটো থেকেই ছিল। মানে পড়ার অভ্যাসের মধ্যে থাকতে থাকতে আমার মনে হলো যে লিখে কিছু একটা প্রকাশ করার চিন্তাভাবনা হয়তো মাথার ভিতরে আসছিল। যন্ত্রের মানুষ বলতে, আমার পড়াশোনা হচ্ছে যন্ত্র প্রকৌশলে, কিন্তু পেশাগত জীবনে সেই যন্ত্র আমাকে ততটা মুগ্ধ করে যতটা করেছে সাহিত্য বা সাহিত্যের অক্ষরগুলো, তো সেখান থেকে লেখালেখি করার চেষ্টা। এই আপনি এখন বিদ্যুৎ বিভাগে আছেন? ছিলেন। আচ্ছা, আপনি এই যে পদতলে চমকায় মাটি, এই কারণে আসলে সেই প্রশ্নটা, বিদ্যুতের চমক, এই বিষয়টি আসলে জানতে চাই, পদতলে চমকায় মাটি। আচ্ছা, পদতলে চমকায় মাটি নামের সাথে আসলে বিদ্যুতের কোনো সম্পর্ক নাই। এইটা উপন্যাসটা 2019 সালে প্রকাশিত হয়েছে চন্দ্রবিন্দু থেকে। এই উপন্যাসের পটভূমি আসলে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের ভূ রাজনীতি, সেটার ইতিহাস। তো আমি নিজে যখন সেই ইতিহাস জেনেছি, ইতিহাস পাঠক হিসেবে, একজন সাধারণ পাঠক হিসেবে, আমার কাছে সেই ইতিহাস বেশ চমকে দেওয়া মনে হয়েছিল। সেখান থেকে এই উপন্যাসটা লেখার চেষ্টা করা আর নামকরণটা এইভাবে করা, পদতলে চমকায় মাটি। সূচনা, নীল, একই প্রশ্ন আমার ময়ূরীর সাদের কাছে। তুমি বলছিলে যন্ত্রের মানুষ কিন্তু লেখালেখি করছে, চিকিৎসক মানুষ তিনিও লেখালেখি করছেন, একই কৌতূহল আমারও। উত্তরটা আসলে একই হবে, ঘুরে ফিরে একই হবে। লেখালেখি করি কেন এটা আসলে, বা লেখালেখি করি কেন এটা উত্তর দিতে গেলে আসলে অনেক বড় প্রবন্ধ লেখার দরকার হয়। এবার
বলতে গেলে আর কি, কিন্তু উত্তরটা আসলে একই, পড়ার প্রতি ভালোবাসা ছিল। আর আমার কাছে মনে হয় যে আমার মূল জায়গাটা যেটা ছিল, যে প্রচুর গল্প যেহেতু পড়তাম, আমার কাছে মনে হচ্ছিল যে যেভাবে গল্পগুলো পড়ছি, যেভাবে গল্পগুলো চলে আসছে যুগ যুগ থেকে, আমি তার বাইরে নতুন কিছু বলতে চাই, আমি তার বাইরে নতুন একটা ফরম্যাট আনতে চাই, আমি অন্যভাবে কিছু বলতে চাই, সেটা থেকে আসলে শুরু। এবং সেখান থেকে তো প্রায় আজকে প্রায় অনেকদিন হয়ে গেল, নয়টি বইও হয়ে গেছে এবং চলছে। অবশ্যই এটা যে পুরস্কার না, আসলে যে কোনো ধরনের কমপ্লিমেন্ট লেখার প্রতি বা যে কোনো কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। আমরা বন্ধুদের সাথে যেহেতু আছি, বন্ধুরা মজা করে, আমি মজা করে বলি যে এই পুরস্কারটা হয়তো আমার আরও আগে পাওয়া উচিত ছিল, আমি একটু দেরি করে পেয়েছি। তো যাই হোক, তো সেই হিসাবে একটা নতুন আগ্রহ তৈরি হয় যে আমাকে আরও ভালো কিছু লিখতে হবে এবং এটা যে ভুল না সেটা প্রমাণ করতে হবে, এই ধরনের একটা তাগের ভেতরে চলে আসে আর কি। লাভ হয় অনেক ক্ষেত্রে কারণ পেশাগত কারণে আসলে অনেক কিছুই দেখা হয়, যেটা আসলে বলবো যে লেখালেখি করতে গেলে আসলে কিছু টিপিক মানে বলে না টাইপ জিনিস দেখতে হয়। বাট পেশাগত, যখন আমি পেশাগত দিকে জীবনে থাকি, আই মিন যখন আমি চাকরিতে থাকি, তখন আসলে আমার মধ্যে ওই আর্ট কালচার থাকে না, ওই মোমেন্টে আর্ট কালচার থাকে না, তখন আমি একজন নিরেট, পুরো একজন সমস্ত কিছু আবরণ ছাড়া আর কি একটা মানুষ হিসাবে সমস্ত দৃশ্য দেখি। তো সেটা যখন লিখতে যাই তখন মনে হয় যে এই উপকরণগুলো অনেক কাজে লাগে আমার কাছে মনে হয়। আর ডি মাইনরের বিষয়বস্তু যদি একটু জানতে চাই। ডি মাইনরের বিষয়বস্তু আসলে এটা আসলে কি বলবো যে ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করি হচ্ছে রাজনীতি এবং ইতিহাস। আর আমি আমার খুবই ভালো লাগে একটা জিনিস যে আমি খুব মনোযোগ দিয়ে দেখি যে একটা ইতিহাস কোন দিকে যাচ্ছে বা রাজনীতির যে পরিবর্তনগুলো হচ্ছে। তো দেখতে দেখতে আমার মাথার মধ্যে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, যেভাবে যাচ্ছে যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যৎটা কেমন হতে পারে। আমরা হয়নি এরকম যে আমরা অনেক কিছু দেখে চমকে উঠি যে হাই হাই আজকের দিনে এই অবস্থা, কাল না জানি আরও কী অবস্থা হবে, মানে ভবিষ্যতে অনিশ্চিত একটা সময়ের কথা চিন্তা করে আসলে আমরা ওই চিন্তা করি, আমরা চমকে উঠি। তো ডিমাইনর ঠিক তেমন একটা সময়ের গল্প, অনিশ্চিত একটা সময়ের গল্প, আজ থেকে আরও বেশ পরের, বেশ বলবো যে 50-60 বছর পরের বাংলাদেশ আমরা যেভাবে দেখছি কোন দিকে যাচ্ছে, আমার মতো করে আমি একটা আসলে একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করেছি আর কি। আচ্ছা, এবার একটু জানতে চাই যে বন্ধুদের মধ্যে আসলে লেখালেখি নিয়ে কোনো ঈর্ষা কাজ করে কিনা, যে হ্যাঁ ওর লেখাটা এবার ভালো হয়ে গেল, আমি কেন এরকম লিখতে পারলাম না, কিংবা পরস্পরের লেখা নিয়ে কোনো সমালোচনা করা হয় কিনা। সমালোচনা অনেক করা হয়, প্রশংসাতে সমালোচনা বেশি করা হয়। যেটা হয় যে মাঝে মধ্যে ওই যেটা বলতে, আগে হয়তো আমাদের আর্টটা আরও অনেক নিয়মিত ছিল, তখন যেটা হতো যে আমাদের নিজেদের একটা লেখা নিয়ে ওনারা বেশ করা সমালোচনা করতাম আর কি। তো এখন কোভিড পরবর্তী জীবনে সেই আড্ডাটা অনেকটা ভেঙে গেছে, কিন্তু এখনও দেখা যায় যে একসাথে বসে নিজেদের কোন লেখাটা পড়লাম সেটা নিয়ে আমরা টুকটাক আলোচনা করেই থাকি। ময়ূকৃষাদ, আপনার কাছে জানতে চাই একই বিষয়। না, আমাদের যেটা হয় যে যেটা আগে আসলে বেশি হতো, আমরা প্রত্যেক শনিবারে একটা জায়গায় বসতাম, তো আমরা আমাদের নতুন লেখাগুলো পড়তাম, আমরা সেটা এক একজন এক একটা তার যে অবজারভেশন থাকতো সেগুলো বলতো। ওভাবে এখন লেখা নিয়ে বসা হয় না, কিন্তু সবসময় লেখা নিয়ে আলোচনা হয়, লেখা নিয়ে কথা হয়। গতকালকে যেমন আমি সুহানের একটা উপন্যাস নিয়ে একটা রিভিউ লিখলাম, কথা বললাম এবং নিজেও ওকে কিছু জানালাম, ও সেটা গ্রহণ করলো। কখনও কখনও গ্রহণ করে না, ও একটু ঘাটতারা স্বভাবের মানুষ, তো যার ফলে দেখা যায় যে ও এবং হামিম আমাদের আরেক বন্ধু আছে, তো ওরা প্রায়ই ঝগড়া করে, আমরা ওখানে মাঝে মাঝে দর্শকের ভূমিকা নেই। তো ওদের মধ্যে যে ঈর্ষার ব্যাপারটা বললেন, এটা হামিম আর সুহানের মধ্যে মূলত আছে, আমাদের মধ্যে নেই। আচ্ছা সুহাগ ভাই, আপনার নাম সুহাগ, এখন সেই জায়গায় কি আপনি আসলে দর্শক হিসেবে থাকেন নাকি সমালোচনা আসলে বেশি কে করে? আমি সমালোচনা খুব বেশি করি না, কারণ আমার, আমি বলি না, আমি হচ্ছে ওই সবসময়ই হচ্ছে কোনে বসে থাকা মানুষের কি, ইভেন লেখালেখির ক্ষেত্রে এরকম ছিল, আমি এদেরকে একটা কথা বলে না ঈর্ষা না, আমার ব্যাপারটা হয়েছে এরকম যে আমি ওদেরকে দেখছি, আমি যখন ঢাকাতে আসি বা যখন ব্লগ থেকে, যেমন ঈর্ষাদকে আমি দেখছি ব্লগে, খুবই ফেমাস রাইটার, ওই সময় সবাই ওকে খুব অ্যাটেনশন দিচ্ছে, তখন ওদের সাথে ঘুরতে ঘুরতে মনে হচ্ছে ঠিক আছে আমি একটু চেষ্টা করে দেখি যে অ্যাটেনশন পাওয়া যায়। পর পরিচয় হলো সুমনের সাথে, তখন অলরেডি ও সুপার ডুপার হিট, তখন ওর সাক্ষী ছিল শিরস্টানটা বের হয়েছে, তখন আমি রীতিমতো ওকে আমরা ঈর্ষা করতাম যে সোহান এই বয়সে এত বড় একটা বই লিখে ফেলেছে, এত মানে চমৎকার একটা বই, মানে স্বাস্থ্যগত দিক দিয়ে ভালো। তারপর আস্তে আস্তে আমার কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই আড্ডাগুলো আমরা যে আড্ডাগুলো দিই, আমি পার্সোনালি খুব বেনিফিটেড হই, কারণ হচ্ছে আমি প্রচুর ইনফরমেশন পাই,
ওরা যখন ওর হামিম যখন দেখা যাচ্ছে তর্ক করছে বাড়ি ঈশা যখন কোনো ইনপুট দিচ্ছে আমি শুনতেছি যে ঠিক আছে দেখি কিছু পাওয়া যায় কিনা। আমার ইনপুট সবসময় কম থাকে হোপফুল মেবি। আচ্ছা, একেবারে শেষ পর্যায়ে আমরা যে তিনটা বই নিয়ে কথা বলছিলাম, যেমন জিল্লুর রহমান সোহাগের ডি মাইনর, ডি মাইনর নিয়ে আপনার কাছে আসলে শুনতে চাই যে ডি মাইনরটা আপনার কাছে কেমন লেগেছে বা ডি মাইনর নিয়ে কোনো সমালোচনা ছিল কিনা আপনার? সমালোচনা ছিল, সমালোচনা অবশ্যই আছে, কিন্তু যেটা ব্যাপারটা হচ্ছে এটা সোহাগের প্রথম উপন্যাস ছিল এবং প্রথম উপন্যাসে আমার মনে আছে যে এই উপন্যাসটা যখন লেখা হচ্ছে তখন হচ্ছে আমরা সবাই কোভিডে ঘরবন্দি আর কি, তার মাঝে দেখা যেত আমার এবং সোহাগের ফোনে বা আমরা যদি মাঝে মধ্যে লকডাউন মাঝে বের হতাম তার মাঝে ওই নিয়ে টুকটাক আলোচনা হচ্ছে। তো এই রচনা উপন্যাসটা রচনার সময় সোহাগ যেই পরিস্থিতিটার মধ্যে দিয়ে গেছে বা আমার সাথে আলোচনা করেছে তো তখন আমার মনে হচ্ছে যে উপন্যাসটা আসলে আমার কাছে একটা বাড়তি তাৎপর্য নিয়ে ধরা দিয়েছে। আমি জানি যে লেখক এখানে বিটুইন দ্য লাইন্স বা অক্ষরের বাইরে গিয়ে লেখক কী বলতে চেয়েছে সেটা আমার কাছে স্পষ্ট, এটা হয়তো বাইরের একজন পাঠকের কাছে স্পষ্ট হবে না। তো সেই জায়গা থেকে আমি ইতিমধ্যেই বই নিয়ে টুকটাক আলোচনা করেছি, বইটা বেশ ভালো একটা আমি বলবো ডিস্টোপিয়ান উপন্যাসের উদাহরণ, কিন্তু এখানেও তো কিছু অবজারভেশন ছিল, পর্যবেক্ষণ ছিল আমার, সেটা তাকে জানিয়েছি আর সবার সামনে নাই বা বললাম, বাকি যারা পড়বে তারা বইটা পড়ে নিক। নীল, আমার খুব ছোট্ট একটা প্রশ্ন, খুবই ছোট্ট, সেটা হচ্ছে মুক্তির সাথে আপনারা যখন বই লেখেন তখন কি বন্ধুদের সাথে আগে পাণ্ডুলিপিটা দেখে ফেলা হয় নাকি লুকিয়ে রাখা হয়? না, আমরা যখন বই লিখি ক্ষেত্র বিশেষে যেটা হয় যে আমরা পাণ্ডুলিপিটা শেষ করে পড়তে দিই, এবং অনেক ক্ষেত্রে এটা হয় যে যেমন ওই ওরা যদি সেটাকে ছাড়পত্র না দেয় এটা আসলে প্রকাশের মুখ দেখে না। যেমন আমি সোহাগ ভাইয়ের কথা বলতে পারি, সোহাগ ভাই একটা উপন্যাস থেকে পুরোটাই ফেলে দিয়েছে, ওটা প্রকাশ করেননি, এবং এরকম উদাহরণ আছে আমাদের ভেতরে। তো এটা আসলে লুকিয়ে রাখার কোনো ব্যাপার আমাদের মধ্যে, এমনকি আমরা আমাদের মধ্যে যখন কোনো চিন্তা আসে যে এটা আমরা লিখতে পারি কি না সেটাও আমরা শেয়ার করি। আর আপনার কাছে যদি জানতে চাই রাইরিন তার শেষ উপহার নিয়ে খুব সংক্ষেপে। আমার ঋষাদের লেখা ভালো লাগে, মানে ইনফ্যাক্ট একটাই ছোট কারণে ভালো লাগে, কারণ হচ্ছে ঋষাদের কল্পনা জগৎটা খুবই সুন্দর, খুব সহজে একত্র হতে পারি আর কি, মাথায় খুব বেশি প্রেশার পড়ে না এবং খুব সুন্দরভাবে যাওয়া যায়, একটা জার্নিটা খুব চমৎকার। সো ঋষাদের লেখা আমি এই জন্য, এবং আইরিন তার উপহার যে বইটা ওটা তো ঋষাদেরই ঘরানার লেখা, ঋষাদেরই যে কল্পনা সেটাই এরকমই, সো ভালো লেগেছে আর এটা আমার। আর আপনার কাছে জানতে চাইবো পদতলে চমকায় মাটি। পদতলে চমকায় মাটি আসলে খুবই সুহানের এটা দ্বিতীয় উপন্যাস ছিল এবং এটা পরবর্তীতে চন্দ্রবন্ধু বের করলো এবার। তো পদতলে চমকায় মাটি হচ্ছে আমার কাছে খুব আগ্রহের জায়গা ছিল, যেই কারণে সাক্ষী ছিল, শিরস্থান ছিল, তাজউদ্দিনের জীবনী ভিত্তিক উপন্যাস, সে অর্থে যদি ধরি পদতলে চমকায় মাটি সুহানের প্রথম কাজ ছিল, যেটা অ্যাকচুয়ালি সে ফিকশন মানে তার নিয়ে কাজ করেছে, এবং জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা পার্বত্য চট্টগ্রাম, এবং এখানে আমার খুব প্রিয় একটা অনুষঙ্গ ছিল ফুটবল। তো ফুটবল, পার্বত্য চট্টগ্রাম, তাদের ক্রাইসিস, তাদের গল্পগুলো সুহান যেভাবে এনেছে আমার কাছে মনে হয়েছিল যে এটা গত 10-15 বছরের মধ্যে একটা উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে একটা। আর উপন্যাসটা বেশ আগে পড়া, তখনকার অবজারভেশনগুলোও সুহান জানে যে কোন জায়গাগুলো আমাদের খারাপ লেগেছিল বা ভালো লেগেছিল। তবে হ্যাঁ, পদতলে চমকায় মাটিটা আমি প্রকাশের আগে পড়ি নাই, এটা আমি প্রকাশ হওয়ার পরেই পড়েছিলাম। ধন্যবাদ তিনজনকে, ধন্যবাদ আমাদের সাথে আড্ডায় যুক্ত হওয়ার জন্য। বন্ধুদের আড্ডা আসলে যে গল্প শেষ করা যাবে না সূচনা, কিন্তু আমাদের একদম বিদায় নেওয়ার সময় চলে এসেছে, যদি শেষ করতে হবে অবশ্যই নিন। মিনিস্টার অ্যান্ড্রয়েড টিভি বর্ণমালার বইমানের সময় হচ্ছে একটা বিরতি, সাথেই থাকবেন ফিটিং। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আসলে বিরতিতে চলে যাচ্ছিলাম নীল, বইমেলা শেষ হয়ে আসছে এবং আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে আবার একই সময়।